শরীরে ফুয়েল না আছে গাড়িতে ফুয়েল। গ্যাস স্টেশন পর্যন্ত যেতে বললাম, উঠেন ওকে ওকে। উঠেন উঠেন। আরে ক্যাডি স্যার, আপনার আপনি জাস্ট খাতি জামা এসে বসে থাকবেন, ঢুকবো তো হ্যাঁ আমরা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ শীতের বুঝতে সময় পারছি। আস্তে 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 দেখা। হ্যালো সাইলেন্ট কিলার ভাই, ড্রপ শুরু করে দিয়েছেন? না না, এখন তারপর এখান থেকে বেরোন, রেখে আমি চলো। হ্যাঁ তারপর চলে যাবে, বাইকটা সেভ করে রেখে, মানে এরকম জায়গা থেকে না যেতো পুলিশের হাতে, আচ্ছা কোন একান চিতা চলে যাবে ডাইরেক্ট শেষ। আচ্ছা, আর যদি পুলিশ দেখে তাহলে? দেখা ফালালে আপনার হাতে না নিবেন, কারণ বাইক তো দেখা লেগেছে নাই, আচ্ছা তখন আচ্ছা, দেখলে চেক করবে অবশ্যই। শুনেন আমি একটা কথা, আপনার চেসের সময় পুলিশরা সবসময় খেয়াল করে, মানে বিএকেল, লাল কালারের বিএকেল, এখন আপনি এটাতে চেস দিবেন না, বলবো এই যে এই ইয়েলো কালারের হাকা চোখে ফলো, ইয়েলো কালারের হাকা চোখে গেছে কিভাবে বলবো, বুঝছেন? ওটা জানি, হ্যাঁ হ্যাঁ, ফিল ফিল নেন ফিল। ওয়েট করতেছ অনেকক্ষণ ধরে, ওয়েট করে যদি কোড রেট আপনার প্রয়োজন হয়, যদি দেখতেছি না আমরা ডাউন হতেছি, তো সমস্যা নেই, কল যদি সাথে থাকেন কল দেবো, কোড রেট করবেন, সমস্যা নেই। আর হাতে গান মাস থাকবে সবার, হোস্টেজ ওটা নিয়ে যাওয়া যাবে না, সমস্যা নেই, দুটা বাইক নেবো তো। দুটো বাইক নিয়ে পিছে বসে নিয়ে নিবেন, বাইককে ক্যারি করা যাবে, ক্যারি করার তো নিয়ম নাই। হ্যাঁ তাহলে এক কাজ করেন, লাইক আমি আমি বলি, আমি গাড়ি নিতেছি, গাড়ি আমি পিছনে রেখে দেবো, আর পুলিশ আসার তো জিজ্ঞাসা করে যে আপনাদের বাইক কোন, ইয়া কোনটা, ভেহিকল কোনটা, আমি বলবো হ্যাঁ বাইক। তাহলে গাড়ি যেটা নিবেন ওটা একটা ইয়ে নেন, অন্য কোনো গাড়ি নেন, মানে কি বলে একটা এনপিসি গাড়ি নেন, বুঝতে পারছি সেটাই, এনপিসি গাড়ি নেন, দাঁড়ান আমি ওটা ফালায় রাখেন, আর আসতেছি গাড়ি। বাইকটা একজন চালাবেন। আচ্ছা আমি, আচ্ছা আমি বলি, ক্যারি স্যার আপনি রেডি তো থাকেন, ঠিক আছে, আপনি ড্রেসটা চেঞ্জ করা, বেস্ট ড্রেস পরা, ওই তিন রাস্তার মতো রেডি থাকেন, আমি কল দেবো না। এখন এখন হোস্টেল রেডি নিতে হবে না? আর হোস্টেস রে কি হোস্টেস কথা বলবো, বলেন আপনি, আসেন আমার সাথে। আমি বলি বস এত টেনশন নিয়ে না, ওনার সাথে চলেন, হোস্টেস ম্যানেজ করার পরে ওনারে সেট করে দিমু, আপনি তারপরে আমি আপনি গাড়ি ম্যানেজ কথা করব। বলতে দেন, কথা বলতে দেন, মানে এখন আপনি একটা গাড়ি কিনে নিবে, গাড়ি গাড়ি এমপিসি, আমি এনে দিমু, সমস্যা নাই, দাঁড়ান না আপনি দাঁড়ান, এমপিসি গাড়ি কিনে নিবে, লোকাল গাড়ি, কারণ হোস্টেল নিতে, হ্যাঁ এনপিসির গাড়ি নিলাম না হয়, সমস্যা নেই তো, হ্যাঁ তো আমি নিলাম। এখন আমরা কি করবো, হোস্টেল নিতে যাবো না, আমাদের প্ল্যান আপনি তো হয়ে হোস্টেল, গেছে, হোস্টেল থেকে আপনিও যাবেন সাথে, আপনারা চিনেন হোস্টেলে, আপনি বলেন লোকেশন কই বা, আচ্ছা হ্যাঁ আসুন আমরা একসাথে যাবো তো, তাহলে ড্রেস তিনজন চেঞ্জ করেন একসাথেও আপনি, চলেন, তিনজন একসাথে চলেন। ফার্স্ট টাইম ড্রেস চেঞ্জ করেন, হ্যাঁ ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আচ্ছা শুনুন শুনুন, গাড়ি কি আপনি মানে লোকাল গাড়ি নেবেন না? এনপিসি এনপিসি, হ্যাঁ হ্যাঁ, এনপিসি আর গাড়ি, বাইক কোনটা দেবেন, আপনারা চেঞ্জ দেবেন ওই বাইক কোনটা, বাইক আমি নেবো, কার্বন নেবো আমি, ওটা ইয়ে থেকে মেইন গ্যাস থেকে, এমএলপি, আমার আমার কার্বন। আচ্ছা তাহলে আপনি বাইক বাইক আর গাড়িটা নিয়ে আসেন, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে আচ্ছা আসেন, আমি যাই ওই হোস্টেলের কাছে, যাই। জি জি ইমেজ রাখছি, ইমেজ রাখছি, বুঝতে পারছি বুঝতে। ম্যাডাম হুই হুই, এই যে পিছন, এই যে পিছন, আরে
বলবেন না, একটা কিছু একটা কোনো ইভেন্ট করতে গেলে এত ঝামেলা, এত কিছু করা লাগে। বলতেছি একটা ইভেন্ট করতে অনেক মানে অনেক টাইম লাগে, অনেক ঝামেলা, এটা এটা সবার রেডি রেডি হতে হয়। বুঝতে পারতেছেন কিসের কথা বলতেছি? সো ম্যাডাম, আপনি কে ম্যাডাম? মানে আই মিন আপনার নাম্বারটা আমি পেয়েছি আমাদের বিজনেস ডিরেক্টরিতে, ওখান থেকে আপনাকে আমি কল করলাম ফর লাইক ডিজে, যদি ইভেন্ট টিভেন্ট করেন তাহলে আমাকে বুক করতে পারেন, কল করতে পারেন। তো আমি তো আপনার সম্পর্কে কিছু জানি না, তো যদি আপনার সম্পর্কে কিছু বলতেন। আমি প্রিয়া, আপাতত কিছু করছি না, পিজা ডেলিভারি দেই, আর হচ্ছে একটা গ্যাং এ জয়েন করব, আর এটা দিয়ে টুকটাক কাজ কাজ শিখছি। আমি মানুষ মানে একজনের এক ফ্রেন্ডের কাছে শুনলাম আপনি নাকি লাইক এন্টারপ্রেনর হতে চান, লাইক বিজনেস করতে চান, সিটির লাইক ওয়ান অফ দ্য বেস্ট শেফ হতে চান, নিজের ওন রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজ করতে চান, এরকম কিছু শুনলাম। তাহলে আপনি যদি ওরকম কিছু করেন বা প্ল্যান থাকে তাহলে ম্যাডাম আমাকে কি, আমি কি আপনার আমি আমি শেফ শেফ জি জি হ্যাঁ, আমার রেস্টুরেন্ট আপনাকে দিয়ে না, আমি বলিনি, বলে শেষ করি। লাইক ওইখানে যদি লাইভ শো তো রাখেন রেস্টুরেন্টে, তো ওইখানে আমি চাইলে লাইভ শো করতে পারি, তো আপনি কি লাইক ওই আমাকে ওই সুযোগটি দিবেন? আমি হচ্ছি লিজেন্ডস স্টার যে পার্কটা আছে সেখানেও করি, অনেক মানুষের জমজমাট হয়, ফ্রি ফ্রি আমি ফ্রি ইভেন্টও করি, অনেক ফ্রি ইভেন্টটাই বেশি করি ফর অ্যাডভার্টাইজমেন্ট। তো আর ডিসপ্লেস লক করছি রেডি, ওই তো আমার ফ্রেন্ডে চলে আসে যারা যাবে আর কি পার্টিতে। হ্যালো ডিসপ্লেস, আমি আপনাকে নক দিলে আপনি আমার কোশ্চেন আইছেন। আমি হচ্ছে লাইক এরিয়াটা পুসা পার্ক করা সেটা নিয়ে আসমু, ইন্সপায়ার্ড ফ্রম ডিজে মার্শমেলো। হ্যাঁ ডিজে মার্শমেলো তো চিনি আই গেস, তো ওইখান থেকে আমার ডিজেটা, এটা আমার ফেস বলতে পারেন। আরে হ্যালো ডিজেটা, কি অবস্থা, কি খবর? ওয়েট ওয়েট, হ্যাঁ অনেকদিন পর দেখা, আমার নাম রকি হ্যান্ডসম। ওকে, তো আপনি সিটিতে কি করছেন? এই তো আমি বিজনেস করি, আমার আমার স্টোনের বিজনেস আছে। স্টোন লাইক গোল্ড স্টোন, ডায়মন্ড স্টোন, আপনি মাইনিং এর জবে সেখানে পাওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তো মাঝে মধ্যে ওই ডিজে কারির সাথে এভাবে আমাদের দেখা হয়, উনি আমাদের গান পরিবেশন করে শোনায়। আসলে ম্যাডাম আমার
ছোটবেলায় একটা অনেক বাজে ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারছেন? আমি যদি এখন মাস্কটা খুলি আমার ফেসটা খুবই বাজে, মানে প্লাস্টিক সার্জারি এখনো করার ও আচ্ছা দেখে যদি ভয় পেয়ে যান সে কারণে আসলে বলে আসলাম। উনি বললো যেহেতু একজন গেস্ট আসতেছে, আর আপনার মাস্ক পরার রহস্য কি? এই তো পার্টিতে যাব তো এই জন্য মাস্ক, বুঝতে পারছি। আচ্ছা আসেন তাহলে যাওয়া যাক। মানে রকি স্যার আপনি চাইলে ম্যাডামকে আপনার চেহারাটা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, লাইক আপনি কি পরবর্তীতে চিনবেন না তো কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা। আচ্ছা স্যার তাহলে ম্যাডাম ম্যাডাম তো লাইক আমার তো নতুন তো উনি হয়তো মানে হেজিটেট করতে পারে। জি আমি এখন মেকআপ করে রাখি, আসলে দেখতে খুবই আগলি তো আমার ফেসটা। হি হ্যাড লাইক আ ভেরি স্যাড লাইফ ইভেন্ট, সো বিকজ অফ দ্যাট উনি এই এরকম মাস্ক পরে থাকে। আই হোপ আপনি বুঝতে পারছেন। আমরা আগাই না নাকি আরেকটা ফ্রেন্ডও আছে ওরা নিয়ে নেই ড্রপ? হ্যাঁ হ্যাঁ কি বলেন আপনাদের আর কত ফ্রেন্ড আসছে না? আসেন আমাকে ফলো করেন। ওকে কোথায় যাচ্ছেন? লাইক জিম ক্যারি স্যার আছেন, আপনি আমাকে ফলো করেন। মার্কস ইয়া ক্যারি স্যার আমাকে ফলো করেন, জিম নাকি নিতে যাব। ওকে আমার গাড়িতে তেল শেষ, আমি তেলটা ভরে নিই স্যার। ওকে 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 আমি ফিউলটা হাই করে নিই। হ্যালো মার্ক স্যার, ধীরাজ। হ্যাঁ হ্যাঁ আসেন, ফার্স্ট টাইম আসেন, খেলনা নিয়ে আইসেন, ঠিক আছে? জি জি পকেটেই। এখানে কি এটিএম বুথ আছে কোথাও? মেরে মোশন। হ্যালো রকি স্যার, আমি একটু ওই করতেছি এটিএম বুথ থেকে টাকাটা নিয়ে আসতেছি। আইসেন ফার্স্ট টাইম আসেন? হ্যাঁ এই যে এই যে ব্যাংকটা। হ্যাঁ কিউ আইসা পড়ছি। মাটির নিচে ঢুকে গেছি, ফাক, ফার্স্ট টাইম বাইরে হয়ে গেছি। আচ্ছা আমি একটু সাইডে আসছি। আচ্ছা আপনি রব ইভেন্ট করবেন, আমি ওই ব্যাংকে চলে যাই, ঠিক আছে? বলি যে টাকা উঠাই, কোনো কথা বলে চলে যাবো। না না আমি বলি আপনি এখানে গ্যাস স্টেশনে আসেন, এখান থেকে উনারে নেব। আচ্ছা কোনটা যাই রব? আসলে আমাদের ব্যাংক তো চেক করতে হবে, কারণ দুই একটা ব্যাংক আপনার রব অলরেডি দেওয়া, বুঝছেন? যেটা দেখবো আমি লকার খালি আছে মানে দেওয়া হয়নি ওটাতে উনারে নেওয়া হবে। যদি লোক লাগে আমার বলতে পারেন, আমি ফ্রি আছি। আপনি এক কাজ করেন, আপনি আগে লোকেশনটা খুঁজেন কোনটা দিবেন, তারপর আমি ওখানে আসতেছি নিয়ে, ঠিক আছে? বলবো যে টাকা ওঠানোর কথা। আপনি যে কোনো একটা গ্যাস স্টেশনে থামান, বলেন ফিউল শেষ। আরে আমি তো গ্যাস স্টেশনে তো আছি। আমি যেটা বলছি সাইকেলে ওটা করেন। জি বলেন। আপনি ওই গ্যাস স্টেশনে মানে যে কোনো একটা আগে খুঁজেন লোকেশন কোনটা দিবেন, ওখানে আমি আসছি। ঠিক আছে।
আমি এখন আসতেছি, আপনি যেখানে ছিলেন ওখানে আসতেছি। মিস ফ্রে রশন আমি কি তাহলে কি ব্যাংকে যাব ডাইরেক্ট? আসতেছি আমি, যে যেখানে ফিল যেখান থেকে নিয়েছেন ওখানে আসতেছি। এখানেই গোটি সিচুয়েশন আমি, না 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 ওটা দরকার নেই। স্পেস কপি কপি হ্যাঁ কোথায়? কিছু টাকা লাগবে মানে ক্লাবে যাওয়ার আগে, তো উনি তো কিছু টাকা উঠাবে। ইজ ইট অল রাইট? ওকে আমি যদি আবার মেস আপ করে ফেলি তাহলে একটা ভেজাল, তো মার্ক স্যার আমার সাথে ওনার বাইকে করে আসুক, দুজন বাইক করে আমি ওই লোকেশনটা যাই স্টে করি, তারপর আবার মার্ক স্যার চলে আসবে, আপনি এর মধ্যে তারপরে আপনার ইভেন্ট ট্রিগার করে দিবেন। ঠিক আছে, মানে এক এত দেওয়া সম্ভব না, একজন না একা একা না, উনি আসবে তো, উনি আসবে না আবার রিটার্ন করবে না ব্যাংকে? ও হ্যাঁ, তাছাড়া আমার আমার তো বাইকটা নিয়ে আসতে হবে, বুঝছেন? আপনি বললেন যে গাড়ি নিয়ে আসতে, বাইকটা আমার না, এক কাজ করেন আমি হোস্ট দিয়ে নিয়ে আসি, আপনারা দুজন যান। আমি তো বলছি আগে বাইক আনবেন, বাইক নেন না কেন বুঝি নাই, মার্ক স্যার একা চলে আসেন কেন? শুনেন শুনেন, না আমি তো লক পিক আনতে গেছিলাম, বুঝেন নাই? কোন গ্যারেজে? আমি যে ইয়া মেইন গ্যারেজে আছে, মেইন গ্যারেজে চলে, মেইন গ্যারেজে তাড়াতাড়ি চলেন, ওইখান থেকে আমি ইয়া চলে আসি, তারপরে মার্ক স্যার ওইটা ই করলো। আর হোস্টেস ওনার কি এখানে রেখে যাবেন? হ্যাঁ ওনার বলবো, ওয়েট করতে, ওটা আমি বলবো, যা বলার বলবো, সমস্যা নেই, আপনার ওভাবে মানে কমপ্লাই করবেন। আগে গাড়িটা না দরকার ছিল, আপনি মার্ক স্যার একটা এমপিসি গাড়ি নিয়ে আসতো, মানে
লোকাল সিটিজেনদের আর আপনি বাইক নিয়ে আসছেন আমি তো নিয়ে আসছিলাম গাড়ি আরেকটা কথা বলতে পারে আচ্ছা এখন এখন কথা বলে লাভ নেই এখন তো হয়ে গেছে কি আর কি আর আরেকটা কথা বলে নেই আমি কিন্তু এই যে কি বলে এন্ট্রি পয়েন্ট আমি জানি না মনে নাই আমার কি বলে আচ্ছা এখন কি করব টানেল টানেল এন্ট্রি পয়েন্ট আচ্ছা এখন কি করব বলেন নড়াচড় করেন না একটু দাঁড়ান এভাবে নড়াচড় কেউ করেন না সুন্দর করে দাঁড়ায় কথা বলেন মার্কস স্যার ওকে ওকে রকি স্যার কি করবেন বলেন শুনেন আপনি মানে হোস্টেসটা আমি চাইতেছি কি এখন ধরে একজন দাঁড়াক আমি জাস্ট বাইকটা নিয়ে আসব শুরু করে দেখা আমাকে একটু এন্ট্রি পয়েন্টটা দেখাবেন আর এন্ট্রি আমি বলি এবার আপনারা বলছেন এবার আমি বলি শুনেন আমি বলি বলেন বলেন আচ্ছা বলেন বলতেছি যে আমি হোস্টেজদের নিয়ে দাঁড়াই আপনি বাইকটা নিতে যান বাইকে করে ওনারে এন্ট্রি পয়েন্ট দেখাইয়া এখানে না আপনি শুনেন শুনেন মার্কস স্যার আমি যে বলি ওইভাবে করব আমি আপনি কারণ হোস্টেজকে আমার মানতে হবে ঠিক আছে একটা প্ল্যান আছে আমার উনি আমার ফ্রেন্ড বাট উনি জানেন না যে আমরা ওনাকে কিডন্যাপ করছি তো ওনাকে আমার মানতে হবে ওইভাবে ঠিক আছে সো ওকে ওকে তো আপনি মানে মানে কোনো প্ল্যান বলা দরকার নাই এই যে হোস্টেজের ব্যাপারটা ওটা আমি দেখতেছি না ওনার মাথায় যদি আমি গান পয়েন্ট করে এখানে রাখি দেই উনি প্লিজ টাইম ওয়েস্ট করেন না প্লিজ প্লিজ টাইম ওয়েস্ট করেন না এখন আমি যেটা করতে সেটা বলেন এখন বাইক আনতে বাস আসেন আর আপনি থাকেন মার্কস এর এখানে নালে গাড়ি গায়েব হয়ে যাবে এই জুইটা আপনি গাড়ি ভিতরে থাকেন মার্কস এখানে থাকেন না গাড়ি ভিতরে থাকেন গাড়িতে না একটু একটু মানে ব্যাংকের পিছে বসতে পারছি বসতে পারছি আচ্ছা দুইজন যান আমি গাড়িতে আছি না ইয়ে নিয়ে যাইতে পারো আমার আমার ফ্রেন্ডকে আমি কি রেখে যাবো আপনি তাহলে এই গাড়িটা নেন মার্কসকে নিয়ে চলেন মার্কস মার্কসও চলেন সমস্যা নেই কিছু করার নেই আমি বলি শুনুন বস আপনি লোকাল সরি ম্যাডাম সরি ফর দ্য ডিলে লোকাল গাড়ি নিয়ে গ্যারেজে যান আমি এটা রাখছি আবার থামাই তো ভাই চল দাঁড়ান আমি লয়ে দিতেছি আপনি কেন আগে গাড়ি আনেন আপনি আচ্ছা আমি বলি আমি আপাতত এটা নিয়ে যাই ঠিক আছে রাত্রি আসেন মেইন গেট থেকে রাত্রি গাড়ি নিয়ে যাই ডিলে করেন অনেক টাইম হতেছে 8টা বাজে যাইতেছে আবার নামি হবে ম্যাডাম উঠে পড়ুন উঠে পড়ুন বাইকে হোস্টেস নেওয়ার পর কিন্তু আপনি যাবেন নাকি জি উনি আমাদের হোস্টেস দিয়া তারপরে উনি যাইবো কি আপনি কি চলে আসছেন ব্যাংকের সামনে আসছি ম্যাডাম আমাদের একটু প্রবলেম হয়ে গেছে ম্যাডাম লাইক আমাদের ব্যাংক তো মানে অ্যাকাউন্টে ডিলে করতেছে সো আমাদের বলছে 10 মিনিট ওয়েট করতে ব্যাংকে তো টাকার জন্য আমরা ওয়েট করতেছি তাহলে আপনি ভিতরে এসি মধ্যে আসুন বাইরে তো দাঁড়ায় থেকে লাইক একটু সমস্যা না তাহলে ভিতরে চলে আসুন ব্যাংকে ওয়েট করুন বসে একটু ব্যাংকের ভিতরে রকি স্যার কয় মিনিট ওয়েট করতে বলছে ব্যাংকে টাকা ওঠানোর জন্য আচ্ছা লাকি স্যার এখন উনি শুনতেছেন না এখন প্ল্যানটা হচ্ছে যে আপনি আমাকে ওনাকে ই করবেন ঠিক আছে হ্যান্ডস আপ করে আমাকে বের করে দিবেন বুঝছেন বের করে দিয়ে তারপর উনি জানবে যে আপনার দুজনই দিতেছেন আমি যে বাইরে আছি সেটা তো উনি জানবে না তারপর আমি ও ড্রেস তো চেঞ্জ করতে পারবো রাইট আর আপনি বারবার আমার নাম বললেন না না এখানে শুনবেন আমি 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 ইয়েতে বলতেছি হুইস করে তো এখন এখন আমি যাব ড্রেসটা চেঞ্জ করতে তো 2 মিনিট লাগবে না আমি লোকেশন যাব এর মধ্যে আপনারা ড্রেস না চেঞ্জ করতে হবে না রাইট না না অ্যাড্রেস চেঞ্জ না করলেও সমস্যা নেই এটা তো দিলে তো কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে রানার আসলে কুলটানের সমস্যা ঠিক না তো এখন শুনে 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 হ্যালো তো আপনি কি এখনি মানে আমাকে আমাদেরকে ই করবেন নাকি এখনি এখন আচ্ছা আমরা বসি না কথা বলেন মাঝখানে ধরে করে বলবেন যে বলবেন কি শুনেন শুনে শুনে এদিকে আসেন বলবেন কি যে সরি ম্যাডাম আমার একটা মানে খুব মানে এটা একটু একটু রং কাজ করে ফেলতেছে কিন্তু কিছু করার নেই আমার খুব একটা বিপদে পড়ছে যার কারণে বুঝতে পারছি হ্যাঁ আপনাকে এখানে নিয়ে আসি এবার ইভেন্ট হবে অবশ্যই ও ভাই বুঝছি আমি অফ জান
হ্যাঁ তো ওটা রাকি স্যার কতক্ষণ লাগবে? ম্যাডাম বসে পড়েন, আচ্ছা আমার সাথে আসেন, আপনি বসে আমি স্যার ধরবেন। কপালটা বাড়ি দিতে ইচ্ছা করতেছে দেয়ালে। ম্যাডাম হ্যালো, বসেন 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 না বসেন, সমস্যা নেই বসেন। আচ্ছা না বসে, সমস্যা নেই ম্যাডাম, আমরা আসলে যে উদ্দেশ্যে এখানে আসছি, ধরেন আমরা একটা কাজ করব, আমাদের উদ্দেশ্যটা অন্য ছিল, ঠিক আছে? তো আপনাকে এখানে আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে, ঠিক আছে ম্যাডাম? কিরকম কোঅপারেট? কি বলতেছেন রকি স্যার? হ্যান্ডস আপ। কি বলেন? হ্যান্ডস আপ, কি সমস্যা আপনাদের? হ্যান্ডস আপ। আরে চুপ তো ম্যাডাম, নাড়াচাড়া করার চেষ্টা করবেন না, হ্যান্ডস আপ, পিছনে দাঁড়ান, পিছনে দাঁড়ান। একদমই কথা বলবেন না, আপনি তো সাইডে যান, আপনি সাইডে যান ম্যাডাম, পিছনে। আচ্ছা যদি আপনি এগুলো কাদের সাথে চেষ্টা করেন, দেখো স্যার পিছনে দাঁড়ান। আমি স্যার এটা কেন করতেছেন একটু বলবেন স্যার। আরে আপনি ম্যাডাম আমি আপনার থেকে এই যে মোবাইল আর ডিসপ্লে সব নিয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ দেখি এবার কিভাবে কল করেন, আপনি কল করতে পারবেন? হ্যাঁ ওনাকে ধরে রাখেন, ঠিক আছে? হ্যালো মার্ক স্যার, ক্যারি কোথায়? ইয়েস ম্যাম, এই আমি আছি, আমি আছি ম্যাডাম, প্লিজ ভয় পাবেন না। আপনি আপনি এটা আপনি কোথায়, কাদের সাথে? আমি জানি না ওনা কেন করতেছে স্যার, কেন করতেছে এগুলো। আচ্ছা টেকো স্যার শুনেন, আপনি যেই জোকারকে চিনতেন আমি তাদের সাথে আমি শুনেন, আপনি যেই জোকারকে চিনতেন আমি সেই জোকার না, ঠিক আছে? আমি মেকআপটা আমি জানি আপনার পরিচিত এক জোকার ফ্রেন্ড আছে, তো আমি মেকআপটা করছি, এটা ডুপ্লিকেট মেকআপ। ওকে পুরো একটা প্রিপেয়ারিং ছিল, বুঝতে পারছেন? ম্যাডামকে ছেড়ে আমাকে দেন, তাও ম্যাডামকে ছেড়ে দেন। আচ্ছা শুনুন, আমাদের প্রয়োজন এখন আমরা এখানে একটা রব দেব, ঠিক আছে? তো এখানে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি আমার সাথে যদি লাইভ বাসাইতে যান তাহলে এখান থেকে চলে যান, যদি জান বাসাইতে চান, ঠিক আছে স্যার? ম্যাডামকে কিছু করবেন না স্যার, মার্ক করমুডা ওইটা আমাদের দায়িত্ব, ছড়েন। আমি ওই যে ওনাকে দেখি, ওনার আমি শেষ করে দিয়ে আসি বাইরে থেকে, ওনার প্রবলেমটা সলভ করে দিয়ে আসি, আপনি ম্যাডামের সাথে থাকেন। আপনি আমাকে ছাড়েন? আমি না না ছাড়বেন না, না না আপনি আমাকে ছাড়বেন না, এক্সকিউজ ম্যাম, মাফ করবেন, ছাড়বেন ম্যাডাম। আমি আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, একটু ওয়েট করেন এখানে ম্যাডাম। ওকে ম্যাম, ওকে ম্যাম। আর মার্ক স্যার আমি কল না দেওয়ার পর তো ওনাকে ছাড়বেন না। ওকে, আর আমি টেকোর ব্যবস্থা করতেছি, এই টেকো বেরো স্যার। স্যার মাইরেন না স্যার, ম্যাডামকে কিছু করেন না, কোনো হার্ট যেন না হয়, ম্যাডাম যেন কিছু না হয়। মার্ক স্যার, মার্ক স্যার প্লিজ ম্যাডামকে কিছু করবেন না। ওকে স্যার, ওকে স্যার, মারবেন না প্লিজ, ম্যাডাম পুলিশকে কল দিতে পারবেন না, সমস্যা নাই, আপনি একটু দেখে রাখেন, ঠিক আছে? প্লিজ মারবেন না, খাবার দাবার দিবেন ম্যাডামকে, অবশ্যই। ওকে ওকে ম্যাম, স্লোলি ম্যাম, প্লিজ প্লিজ ওনাকে ওনার সাথে মিসবিহেভ করেন না প্লিজ স্যার। আমরা মিসবিহেভ করার জন্য নেই, কি আমাদের প্ল্যান হয়ে গেল, আমরা চলে যাব এখান থেকে। আচ্ছা হয়ে গেছে, আসেন এখন, আমি যাই, আসেন, আমি লোকেশন দিয়ে দেন, এটা মার্ক উঠে। হ্যাঁ শুনেন, পরে পরে বলবো যে একটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? শুনেন লোকেশনটা দেন রাত্রি। আচ্ছা এখন কিন্তু কুলডাউন নাই, আপনি দেখেন কি করবেন। আরে শুনেন, আপনি ওই যে যেটা মার্ক করছেন তো ব্রিজের নিচেই, বুঝছেন রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি খুঁজে পাবেন তো? হ্যাঁ পাবো পাবো, সমস্যা নেই, সাথে যেতে হবে। আপনি শুনেন, পজিশন রেডি হলে আমাদের বলবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে। টেকো স্যার হ্যালো, হ্যাঁ চলে যান, ওটা এই ডেটা লিভ করে চলে যান, সমস্যা নেই। আচ্ছা, কারণ আমরা ওইটা পাইনি, বুঝছেন, ডায়মন্ডটা পাইনি, সবসময় আসে না। ওকে আমি আসতেছি আপনাদের ওইখানে লোকেশনে,
এক দূরে থাকব আরকি আমরা আমরা বলছি আমরা দুজন আছি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলেন ওকে কোথেকে ধরে নিয়ে আসছে ওরা আমাকে আমি যে এখানে ছিলাম ব্যাংকে আসছিলাম তখন আপনি ব্যাংকে কিভাবে এসেছিলেন ওনাদের সাথে আরেকজন সে আমাকে পার্টি ডিজে পার্টি হবে মানে নিয়ে যাবে ওটা বলে আমাকে নিয়ে আসছে এখানে তো ওদের সাথে এরা আমাকে এখানে আসার পরে ওনারা এখানে একটা ব্যাংক রবারি চলতেছে তো স্যার একটু যদি চাইতেন স্যার চলে যেতেন স্যার আমার একটা প্রবলেম ছিল আমার একটা প্রবলেম ছিল আমি বলতাম আপনাকে কতক্ষণ লাগবে ক্লিয়ার স্যার একটু স্যার পরে স্যার পিডিতে আসলে আমাদেরকে পাবেন স্যার এখানে একজন রবারি চলতেছে তো হ্যাঁ আমি ওই যে ম্যাডামের জন্য আসছি এই জন্য ওনাকে কিডন্যাপ করছিল আমি আমাকে তখন মেসেজ দিছিল আচ্ছা ঠিক আছে স্যার তাই বলে স্যার জীবন বাঁচি রেখা স্যার এই ম্যামকে বাঁচাইতে আসছে স্যার এটা তো স্যার জীবন না 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 সেটা না আমি দূর থেকে দেখতেছিলাম আমি এই জন্য আসিনি ওকে ওকে তারপরে ওদের সাথে নিয়ে যায় তো পরবর্তী বলে ব্যাংক থেকে টাকা নিব তখন আমরা ব্যাংকে ঢুকি ঢোকার পর আমাকে বের করে দেয় বের করে দিয়ে তারপর ম্যাডামকে কিডন্যাপ করে তো পরে আমি ওই জায়গায় লুকাই ছিলাম যদি লাগে এই জন্য কল করছি আমার একটু ব্লিডিং আছে এই জন্য ওকে ওকে আপনারা যদি বলেন আমি আপনাকে ড্রপ করতে পারি ফিল বক্স স্যার ওই যে আমার বাইক আছে ওইখানে সমস্যা নেই ওকে স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ স্যার ফর সেভিং আওয়ার লাইফ ওকে ম্যাম থ্যাঙ্ক ইউ যখনই ম্যাম চলাফেরা করবেন তাহলে চলাফেরা করবেন ওকে ম্যাম স্যার ওরা তো ওই যে হাই টেবিল স্যার ওরা তো লাইক আমরা তো বুঝি নাই যে ওরা এরকম করবে স্যার ওরা ধরা পড়ছে নেক্সট টাইম একটু সাবধানে থাকেন জি স্যার থ্যাঙ্ক ইউ স্যার সরি ম্যাডাম আমি বুঝি নাই ওরা এরকম করবে আমাদের সাথে ও ওদেরকে আমি তো চিনি বাট ওরা যে এরকম করবে আমি বুঝিনি মেবি ওরা ওদের লাইক ওরা সিচুয়েশনে পড়ে গেছে টাকা দরকার এই জন্য ওরা করছে এটা আর প্লাস ওরা ধরা পড়ছে ওরা পানিশমেন্টও পাবে
আউচ আউচ ও প্লিজ প্লিজ ম্যাডাম মারবেন না আমাকে ও আউচ প্লিজ প্লিজ আমাকে মারবেন না প্লিজ মাফ করে দেন প্লিজ আই এম সরি আই এম সরি আমি তো জানতাম না আমার সাথে তো করছে ওরা আপনাকে তো ধরে নাই আমি যাই না আমাকে ধরছে হ্যাঁ আপনাকে কেন ধরলো আমাকে বলছিলাম তো আমি যে আমাকে আমাকে ছেড়ে দিতে প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন প্লিজ আই এম সরি আমি ইনজিয়ার্ড অলরেডি ইনজিয়ার্ড আমাকে কি হসপিটাল নিয়ে যাবেন ইএমএস আসবে না আমাকে কি হসপিটাল নিয়ে যাবেন প্লিজ প্লিজ আমাকে বাঁচাবেন প্লিজ আমি তো বাইক চালাতে পারবো না আমি ইনজিয়ার্ড আমার স্পাইন স্পাইনে ব্যথা করতেছে আর এক্সট্রিম ব্লিডিং হচ্ছে প্লিজ আমাকে বাঁচান প্লিজ প্লিজ একটা জান বাঁচানো মানে পুরো হিউম্যান কাইন্ড বাঁচানো ও আউচ 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 Oh no. Football. আমার 210 টাকা কেটে নিছে আমার 70 টাকা কাটছে